আসসালামু আলাইকুম সবাইকে, টিচিং টিউটর বাংলায় স্বাগতম। তো আপনারা অবশ্যই দেখতে পেরেছেন থাম্বনেলে যে আজকে কোন অঙ্কটা করাবো। তো সবাইকে বলছি যে যারা চতুর্থ বর্ষে আছেন এবং যারা নিচে আছেন থার্ড ইয়ার, তো স্কিপ না করে দিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, অবশ্যই কথাটা শুনে যাবেন। সেটা হচ্ছে কি, যারা চতুর্থ বর্ষে এখন আছেন, পাশ করে বের হয়ে যাবেন, মাস্টার্সে ভর্তি হবেন, তো আপনারা মনে করবেন না যে আমাদের আপনাদের কিন্তু যে চ্যানেল থেকে আপনারা যে উপকার পেয়েছেন সেই উপকারের দিন শেষ। তো আপনারা অনেকেই কর্মজীবনে ঢুকে পড়বেন, অনেকে পড়াশোনা করতে বা কোনো কোচিং করতে পারবেন না অনেক ব্যস্ততার মাঝে। তো আমি চেষ্টা করবো যে মাস্টার্সের জন্য ক্লাস নিয়ে আসার, তো তাদের অনেক উপকার হবে। তো তাদের জন্য বলছি যে আপনারা অবশ্যই চ্যানেল থেকে যে উপকার পেয়েছেন, বিনিময়ে আপনারা আপনাদের জুনিয়র যারা আছে তাদেরকে এই চ্যানেলে একটু খোঁজ দিবেন যেন তারাও উপকৃত হতে পারে। তো একটা মানুষ যদি আপনারা 5 জন 7 জন 10 জনকে এই লিঙ্কগুলা দিতে পারেন, বা আপনাদের অনেক গ্রুপ থাকে আপনাদের কলেজে, গ্রুপে যদি আপনারা লিঙ্কগুলা দিতে পারেন, তো আশা করি তাদের অনেক উপকার হবে। বা আমি কিন্তু অন্য কোনো চ্যানেল আমি ওভাবে আমি দেখি না, তার দু একটা যে দেখেছি আমি, কিন্তু আমার চ্যানেলে ভিউজ পাওয়ার জন্য বা এরকম দু একটা গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে বা উল্টাপাল্টা আসলে দু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমি বলে দিতে পারি যে অঙ্কটা আসবে। কিন্তু আমি চাই আমার এই চ্যানেল থেকে যারা অনেক ভালো তারাও ভালো করুক, এবং যারা একটু দুর্বল আছে তারাও উপকৃত হোক। তো আমি শুধুমাত্র যারা দুর্বল তাদের জন্য নিয়েও কাজ করি না, যারা শুধুমাত্র ভালো তাদের জন্য নিয়েও কাজ করি না। আমার কাছে কথা, আমার এই চ্যানেল থেকে একদম শূন্য থেকে যারা 100, মানে একদম খারাপ থেকে মিডিয়াম বা অতিরিক্ত ভালো স্টুডেন্ট যারা আছে তারাও যেন বেনিফিটেড হয়। যেমন একটা কোচিংয়ে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট সবাই পড়ে। আমি যদি শুধুমাত্র খারাপ স্টুডেন্টদের জন্য পড়াই তাহলে ভালো স্টুডেন্টরা মনে করবে যে এখানে আসলে শুধু দুর্বল ছাত্র ছাত্রীদের জন্য এখানে পড়ানো হয় বা ওইখানে সেইভাবে সাজেশন দেওয়া হয়, তো আমাদের ওইখানে গেলে আসলে ভালো কি তেমন কিছু হবে না। তো আমি কিন্তু ওই জন্য যে আমি সাজেশন কিন্তু যেভাবে দিই, আমি দেখবেন যে এই চতুর্থ বর্ষে যে সাজেশনগুলো দিয়েছি পুরোপুরি 80 মার্ক কমন পাওয়ার মতোই দিয়েছি। যে আমি 100% আমি 10টা দিলাম প্রশ্ন, 10টা থেকে আপনারা 6টা পেলেন, আমি কিন্তু এরকম করি না। আমি অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন অনেক সময় সাজেশনের ভিতরে ইনপুট করে দিই। তো আপনারা যারা এই চতুর্থ বর্ষ আছেন তারা ভালোভাবেই জানেন। তো এইটা ছিল হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, এবং আমি অনলাইনে যে পেজে পড়াবো সেটা অবশ্যই গত একটা পর্বে বলছিলাম। তো সেটা হচ্ছে যে আমি অন্তত 15 থেকে 20 জন না হলে কোনো একটা সাবজেক্ট নিয়ে আমি কিন্তু পড়াবো না, কমপক্ষে একটা ব্যাচে 15 থেকে 20 জন হতে হবে। এবং সেই অ্যামাউন্টটা কত হবে সেটাও আমি আপনাদেরকে অনেক পোস্টে বলে দিব, সমস্যা নেই। তো যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে কি, আমার এই চ্যানেলে কিন্তু এরপর থেকে আসলে সব ক্লাসই আপনারা ইনশাল্লাহ পাবেন। তো অনেকে মনে করতে পারেন যে আমার এইখান থেকে যে ক্লাসগুলো পাস ইত্যাদি সেইগুলো করলে না পড়ার তো কোনো দরকার নেই। হ্যাঁ, অবশ্যই পড়ার দরকার নেই, কিন্তু সেটা হচ্ছে আপনার একটা পার্সোনাল গাইডলাইন। আমি কিন্তু যারা আমার কাছে পড়ে না তাদেরকে গাইড দেয়। তো সেটা হচ্ছে যে তারা প্রপার একটা গাইডলাইন পাবে, এবং পার্সোনালভাবে পড়লে যে বেনিফিটটা পাওয়া যায় সেটাও আপনারা পাবেন। তো সেটা হচ্ছে, এবং সেইভাবেও পড়তে পারবেন, এবং বাকি যে ক্লাসগুলো সেইখান থেকেও ক্লাস করতে পারবেন। যারা চাচ্ছেন যে আমরা পড়বো না এখান থেকে ক্লাস করবো, অবশ্যই নো প্রবলেম, আমি ফ্রিতে এই সার্ভিসটা চলবে ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো চেষ্টা করবো। তো চলুন, অনেক কথা বললাম, আজকে অঙ্কটা সলভ করি। তো অঙ্কটা কিন্তু 4 মার্কে আসার জন্য 100% আমি, এবং আমি যে সাজেশন দেবো সেখানেও থাকবে। তো এখানে বলছে যে অস্বনির্ভর লজিস্টিক মডেল পি প্রাইম অফ টি ইকুয়াল, এইটা আলোচনা করো, যেখানে ব্যবধিতে এ টি এবং বি টি স্বখণ্ড অবিচ্ছিন্ন ফাংশন। তাই তো, স্বখণ্ড মানে হচ্ছে এখানে খণ্ডিত না, যে অবিচ্ছিন্ন ফাংশন। এখন ব্যবধিটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। ওকে, তো আমাদের এত কিছু ভাবার দরকার নেই, মূলত আমাদের যে দেওয়া আছে অস্বনির্ভর লজিস্টিক মডেল, আমরা কিন্তু লজিস্টিক মডেল আমরা যেটা যদি বলে থাকি, আমরা সেই লজিস্টিক মডেল এর গত পর্বে যে ক্লাসটা করিয়েছি লজিস্টিক মডেল দিয়ে আমরা অঙ্কটা স্টার্ট করেছিলাম। এখন আমরা এখানে যে ফাংশনটা বা যে ইকুয়েশনটা দেওয়া আছে আমরা সেটা দিয়েই এখান থেকে স্টার্ট করতে পারি। তো চলুন সমাধান লিখতে পারি আমরা। দেওয়া আছে পি প্রাইম অফ টি ইকুয়াল মাইনাস বি অফ টি
দেখেন আমি কিন্তু বলছি যে আমাদের অসন্ধির স্বখণ্ড অবিচ্ছিন্ন ফাংশন, অবিচ্ছিন্ন ফাংশন কি জানেন তো, সব সময় সব জিনিস যেভাবে কিন্তু আসলে একইভাবে চলে না। আমরা মূলত এখানে অবিচ্ছিন্ন স্বখণ্ড ফাংশন মানে এ টি বি টিটাকে আমরা একটু আলাদা করব। হ্যাঁ, তো দেখেন এখানে যেটা বলছে, আমরা কিন্তু লজিস্টিক মডেলে কিভাবে করেছি, ডিএন বাই ডিটি, যখন পি ছিল আমরা কি পড়েছি, ডিপি বাই ডিটি। তো দেখেন এখানে কিন্তু প্রাইম আছে, তার মানে এটাকে কিন্তু একবার অন্তরীকরণ করা হয়েছে, কিসের সাপেক্ষে, পি এর সাপেক্ষে। তো আমরা যদি প্রাইমটাকে উঠায় আমরা এ আকার নিয়ে আসি, তাহলে কি হতে পারে, যখন প্রাইমটা উঠে যাচ্ছে তখন কিন্তু একটা ডি বাই ডিটি আসছে, এবং এখানে কিন্তু পি অফ টিটা থাকবে, খুবই সিম্পল ব্যাপার। এবং এখানে পি অফ টি দেখেন গুণ আকারে আছে, একটা অংশ একটা অংশের সাথে, তো আমরা এটা কি করে দিতে পারি, গুণ করে দিতে পারি, এ অফ টি পি অফ টি, খুবই সহজ। কিন্তু আমি খুব সহজ ওয়েতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, বি অফ টি পি অফ টি স্কোয়ার। তো দেখেন এটা হচ্ছে, কিন্তু এখানে যদি আপনারা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন তো আরো সুবিধা হয়। তো এটা হচ্ছে আমাদের এখান থেকে প্রথম লাইনের পর সেকেন্ড লাইন এটা। তো এরপর যেটা করতে পারি আমরা, তো দেখেন আমাদের কিন্তু বলছে এ অফ টি বি অফ টি আমাদের কিন্তু আলাদা আলাদা করতে হবে। তো দেখেন এখানে এ অফ টি পি অফ টি এখানে এইটা আছে, তো এখানে দেখেন আমরা এ লাইনের পর আমরা এই উভয় পক্ষে ওয়ান বাই পি টি স্কোয়ার দ্বারা গুণ করে দিব, এইভাবে ওয়ান বাই পি টি স্কোয়ার ডি পি অফ টি বাই ডিটি, ওয়ান বাই পি টি পি অফ টি মাইনাস বি পি অফ টি বই আসলে অনেক শর্টকাট করে দেওয়া থাকে। তো দেখেন এখানে কিন্তু আমাদের কোনো কাজ নাই, তো আমরা এটা কি করতে পারি, যেটা আছে এটাই থাকবে, এখান থেকে দেখেন পি অফ টি পি অফ টি দুইটা উপরে একটা, তো এটা যদি কাটাকাটি করা হয় নিচে একটা পি অফ টি কিন্তু থেকে যায়, আমি কাটাকাটি করেছি, এখানে পি অফ টি কয়টা, একটা, এখানে কয়টা, দুইটা, কাটাকাটি করলে নিচে একটা পি অফ টি থাকে, এখানে কয়টা, দুইটা, তো আমরা এটা যদি কেটে দিই শুধু বি অফ টি পাওয়া যায়। তো দেখেন এখানে আমাদের এখানে কিন্তু দেখেন পি অফ টি এর অংশে কিন্তু পি অফ টি রয়েছে, তাই না, তো আমাদের কিন্তু এই অংশে কোনো বি পি অফ টি নেই, তো আমরা কি করতে পারি, এই অংশটা বামে রেখে দিব, পি অফ টির যে অংশটা সেটাকে আমরা বাম পাশে নিয়ে চলে আসব। তো আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি আমরা, তাহলে মাইনাস এ অফ টি পি অফ টি মাইনাস এই পর্যন্ত এটা থাকবে। তো এই পর্যন্ত দেখেন আমাদের কিন্তু এখানে কোনো কাজ নাই, তো আমরা এটাকে এক নম্বর সমীকরণ দিতে পারি। তো এখন আমাদের কিন্তু এটাকে আলাদা করতে হবে, তো এটা আলাদা করার কিন্তু কোনো ওয়ে নাই, তো আমরা এখন ধরতে পারি ওয়ান বাই পি টি ইকুয়াল ভি, ওয়ান বাই পি টি ইকুয়াল ভি। তো এটাকে যদি আমরা কি করতে পারি, টি এর সাপেক্ষে দেখেন আমরা যদি এটাকে সমাকলন করি বা সরি অন্তরীকরণ করি, তো কি হতে পারে, ডি বাই ডিটি ডিবি বাই ডিটি, এটা আমরা কি করলাম, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। অন্তরীকরণ, ওকে, তো টি এর সাপেক্ষে অন্তরীকরণ, তো আমরা উপর থেকে ক্লিয়ার করি, তো এটাকে যখন অন্তরীকরণ করব, খুবই সিম্পল, কোনো মাথা ঘাবড়ানোর কিছু নাই। তো দেখেন এটা ইউ বাই ভি লিখতে পারি আমরা, তো দেখেন ইউ বাই ভি এর সূত্রটা কি, ভি স্কোয়ার, মানে এভাবে ভি স্কোয়ার, তাহলে ভি ইন্টু
ddx of u, u টা হচ্ছে 1 minus u into ddx of v eta equal dv by dt. তো এটা হচ্ছে, তো এটা দেখেন আমাদের এই অংশটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, তো এই অংশটা কি থাকছে এখানে, মাইনাস ডিপি অফ টি বাই পি অফ টি স্কোয়ার ইকুয়াল ডিবি বাই ডিটি। তো দেখেন খুব সহজ ভাবে আমি আপনাদের করানোর চেষ্টা করতেছি। তো এখন দেখেন আমাদের কিন্তু এক নম্বর সমীকরণটা যদি আমরা একটু লক্ষ্য করি, তো দেখেন এই অংশটার মান, এই যে এই অংশটার মান, এই যে ডিপি, সরি এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে ডি, এইটা এখানে ছিল এভাবে, এরকম। তো দেখেন এই অংশটার মান কিন্তু আমরা অলরেডি, এই অংশটার মান কিন্তু পাচ্ছি ডিভি বাই ডিটি। তো এটাকে যদি আমি আর একটু ঘুরাই লিখতাম এভাবে, দেখেন ওয়ান বাই পি অফ টি স্কোয়ার ডিপি অফ টি বাই ডিটি সমান ডিভি বাই ডিটি। তো এটা হচ্ছে, তো আরো সহজভাবে আমি দেখালাম যে এই অংশটার মান কিন্তু আমরা পাচ্ছি ডিভি বাই ডিটি। তো আমরা লিখতে পারি এক নং থেকে এক, এইটুকের পরিবর্তে আমরা কি লিখতে পারি, ডিভি বাই ডিটি, এবং এই মাইনাসটা যেমন আছে তেমনই থাকবে, ডিভি বাই ডিটি ইকুয়াল আমাদের, সরি ডিভি বাই ডিটি এখানে মাইনাস যেটা আছে এ অফ টি বাই পি অফ টি ইকুয়াল মাইনাস বি অফ টি। তো এইটা আমরা লিখতে পারি, আর আমরা কিন্তু ওয়ান বাই পি এটা ধরে নিছিলাম, তাই না? তো এখন এখান থেকে আমরা যেটা করতে পারি, মাইনাস ডিভি বাই ডিটি মাইনাস, তো দেখেন আমরা এ অফ টিটাকে যদি আলাদা করি তাহলে ওয়ান বাই পি অফ টি ইকুয়াল মাইনাস বি অফ টি মাইনাস ডিভি বাই ডিটি মাইনাস এ অফ টি, এটাকে আমরা কি ধরেছিলাম, ভি ধরেছিলাম, এই যে ভি লিখতে পারি এটাকে মাইনাস বি অফ টি এটা। বই আসলে অনেক কঠিন করে দেওয়া আছে, মেবি আপনারা ভালোভাবে দেখেছেন। তো দেখেন এখান থেকে আমরা মাইনাস কমন নিতে পারি, মাইনাস ডিভি বাই ডিটি প্লাস মাইনাস বি অফ টি, এ মাইনাস মাইনাস উঠে গেলে ডিভি বাই ডিটি প্লাস এ অফ টি ইন্টু ভি বি অফ টি এটা আসে। তো এটাকে আমরা দিতে পারি দুই নম্বর সমীকরণ। তো এখন দেখেন এই সমীকরণটাকে যদি আমি এভাবে একটু লিখি, ডিকিউ বাই ডিটি প্লাস এ ইউ মাইনাস সাইন এক্স বাই এখন, তো দেখেন আপনাদের অ্যাপ্লাইড ম্যাথ বা পিডি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন করছেন, তো দেখেন এখান থেকে ডি বাই ডিটি প্লাস এ ইউ, সো এক যাই হোক, তো এইটা দেখেন আমরা এইরকম একটা লাইন করেছিলাম যে ফুরিয়ার রূপান্তর বা সীমামান সমস্যা বা পার্শিয়ালে যে অঙ্ক করেছি সিএফ, অর্থাৎ ইন্টিগ্রাল ফ্যাক্টরিয়াল করতে পারি আমরা এরকম অঙ্ক আসলে, ইন্টিগ্রাল ফ্যাক্টরিয়ালে ই টু দি পাওয়ার এফ অফ টি ডিটি, এ হচ্ছে সেই সূত্রটা। তো আমাদের দেখেন এই ফাংশনে আমাদের ঠিক একইভাবে আমাদের কিন্তু এখানে ইউ না, এখানে কিন্তু ভি আছে, আর ফাংশনটা আছে হচ্ছে এ অফ টি। তো এইটা হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি, ইন্টিগ্রাল ফ্যাক্টরিয়াল আমরা লিখতে পারি না, এ অফ টি ডিটি লিখতে পারি কিন্তু,
তো আমরা এখন সেটাই করব। তো দেখেন এইটার ইন্টিগ্রাল ফ্যাক্টরিয়াল কিভাবে লিখতে পারি, এখানে আমি লিখতে পারি 2 নং সমীকরণ একটি যোগাশ্রয় আন্তরিক সমীকরণ, যোগাশ্রয় অন্তরক সমীকরণ। তো যোগাশ্রয় যখন অন্তরক সমীকরণ তখন এইটার ইন্টিগ্রাল ফ্যাক্টরিয়াল e টু দি পাওয়ার a অফ t এই dt হচ্ছে। ওকে, তো এখন আমরা কি করতে পারি, এখন এই 2 নং সমীকরণকে, 2 নং এর উভয় পক্ষকে, 2 নং এর উভয় পক্ষে দেখেন এই অংশটা গুণ করব e টু দি পাওয়ার a অফ t dt গুণ করে সমাকলন করি। তো দেখেন এটাকে যদি সমাকলন করি তো d/dt এইখানে v থাকছে এবং এইখানে কিন্তু কিছুই থাকছে না। তো মনে করেন এই v থাকছে এবং এইখানে কি থাকছে আমাদের b অফ t, তাই না? এখন এইবার এই উভয় পক্ষকে যদি আমরা কি করি, এই উভয় পক্ষের সাথে এই অংশটা গুণ করে দিই a অফ t dt। তো এখানে যখন t, এখানে যেহেতু t আছে তার জন্য এখানে সমাকলনের এই ইন্টিগ্রেশনের চিহ্নটা দিতে হবে e টু দি পাওয়ার a অফ t dt, এবং এখানে যেহেতু t আছে তার জন্য এখানে আমাদের dt দিতে হবে। এবার এখান থেকে আমরা কি করব, মানটা বের করব। তো এখন ভির মানটা আমরা কি ধরেছিলাম, 1/pt ধরেছিলাম e টু দি পাওয়ার a অফ t dt b অফ t e টু দি পাওয়ার a অফ t dt, যেটা। তো এখন আমরা এই যে p অফ t এর মানটা বের করব। তো খুব সহজ ভাবে যদি আমি বলি, আমি যদি এখান থেকে এভাবে করি, দেখেন এখান থেকে a অফ t dt এই অংশটাকে যদি ভাগ করে নিচে নিয়ে চলে আসি, এবং 1/pt এ পাশে গেলে কি হয়ে যাবে, pt হয়ে যাবে। তো এটা জাস্ট আমাদের এইটা আপনারা ঘোরায় লিখলে কমপ্লিট। তো এইটাই ছিল হচ্ছে অ্যান্সার, এটাই ছিল। তো আজকে পর্বটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ ছিল। তো অঙ্কটা সবাই মনোযোগ সহকারে করবেন, আশা করি এই দুইটা গত পর্বে যেটা করেছি এবং আজকে এই দুইটার ভিতর থেকে একটা অবশ্যই আপনারা 4 অথবা 10 মার্কে পেতে পারেন। তো আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।